আঠারো দলের ডাকার টানা অবরোধে বাজারে নিত্যপণ্যের দাম স্থির থাকলেও রাজধানীর কারণ বাজারে কেনাবেচা অনেকটাই কম যা দেখছি এখনো এরকমই দাম আর অন্যান্য তরকারিগুলো একটু বেশি বেশি একটু বেশি লাগছে আর হচ্ছে কারণ অনেকদিন পর তো খুলেছে এই কারণে বাজার ঘুরে দেখা গেছে গুঁড়ো ও পেঁয়াজ ছাড়া গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশিরভাগ নিত্যপণ্যের দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে চিচিঙ্গা গাজর বাঁধাকপি সিম করলা ও নতুন আলুর দাম কিছুটা বাড়তি থাকলেও দাম কমেছে পেঁপে শশা কুমড়া কাঁচামরিচ ও টমেটোর অবরোধের কারণে অনেক সমস্যা হইতেছে অবরোধের কারণে ঠিক আমরা মালও পাইতেছি না কাস্টমারও পাইতেছি না আমাদের ব্যবসা বিক্রি তো একবার খুব কম লস হইতেছে গরু ও খাসির মাংসের দাম রয়েছে গত সপ্তাহের মতনই তবে অবরোধের কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম এতে তিন চার দিন অবিকৃত থাকছে গরুর মাংস এমনটাই জানান মাংস বিক্রেতা আমাদের বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির কারণে বেচাকিনি খুবই কম যার কারণে বৈরাগতভাবে মাল আসতে পারতেছে না দেখা গেছে এখানে কোনো ক্রেতাগুণ পাওয়া যাচ্ছে না আমরা একদিন জবো করে দুই দিন তিন দিনও বিক্রি করতে হচ্ছে অবরোধ আতঙ্কে বাজারে ক্রেতা না আসায় পণ্য অবিকৃত থাকে তাই দাম কমেছে জানান এখানকার ব্যবসায়ীরা মোহাম্মদ রবিউল্লাহ বিডি হেডলাইন্স ঢাকা